টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। আর আমি হলাম পর্ণা ফ্যামিলি লাইফস্টাইল। আর এখন বাজে পৌনে আটটা বেজে গেছে, পৌনে আটটা আর নেই, আটটা বাজে। সবাই জানো যেরকম আজকে আমার, আজকে থেকে আমার ছেলে স্কুল খুলে যাচ্ছে, উইন্টার ভ্যাকেশন কমপ্লিট। চলো এবার আমার ছেলেকে রেডি করতে হবে, ছেলেকে ঘুম থেকে তুলতে হবে, আগে পুজো করতে হবে। মোটামুটি যা যা কাজ ছিল নিচে সব কিচেনের কাজ হয়ে গেছে, এবার পুজো করতে হবে। পুজো করে আমার ছেলেকে তুলতে হবে, তোলাটাই হচ্ছে বিশাল 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 একটা যুদ্ধের কাজ। মানে যুদ্ধ স্টার্ট করে ফেলতে হবে এক্ষুনি। চলো, অনেক দেরি হয়ে গেছে, আর বেশি কথা হয়ে গেলে আরও দেরি হয়ে যাবে। আবার ফ্রি হয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। রেডি হবো বলে শুরু করে দিয়েছি, চলো রেডি হই, দেন তোমাদের সাথে রেডি হয়ে কথা বলছি। আমরা বেরিয়ে পড়েছি, বেরোনোর জন্য রেডি হয়ে গেছি, ব্যাস নামছি, গিয়ে কথা হচ্ছে। হাতটা দেখি তো একটু, হাতটা তোমার দেখি তো, গ্লাভস পরেছি। এই যে আমরা বেরিয়ে পড়েছি স্কুলের জন্য, বেরিয়ে পড়েছি স্কুলের জন্য, স্কুলে দিয়ে কথা বলছি। আবার ছেলেকে স্কুলে দেওয়া হয়ে গেল, মানে সে স্কুলে ঢুকে গেছে। ব্যাস এইবার আমরা একটু সব বন্ধুরা মিলে একটু এদিক ওদিক যাই, মানে এই সামনেই তো, দেখা যাক কোথায় যাই আজকে। আমার খুব ঠান্ডার খুব হাওয়া দিচ্ছে মেনলি। আমার ছেলে স্কুল ছুটি হয়ে গেছে, এই যে বলে দাও হাই, হাই। ছুটি হয়ে গেছে, এইবার আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার আগে একটু মিয়ামোড়েতে যাব, একটা কাজ আছে, তো কাজটা সেরে মিয়ামোড়ে থেকে আমরা দেন বাড়ি যাব। বাড়ি যাচ্ছি এবার, আমাদের কাজগুলো যা যা করার ছিল কাজটা হয়ে গেছে। বলে দাও, ও একটু কেক ফেক খেলো, খেয়ে নিলো, একটা নিয়েও নিয়েছে, নিয়ে এবার আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে আবার কথা বলছি। আমার ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্যাস সে একটু উপরে গেল, এবার আমি খাবো। আমি খাবো হচ্ছে দুধ কর্নফ্লেক্স আজকে, মানে দুধ কেলক্স খাবো। চলো দেখি, আজকে আমার লাঞ্চ দুধ আর কর্নফ্লেক্স না, এটা চকোস, দুধ অ্যান্ড চকোস। কি করছিস মাম্মা? এই যে তার শুরু হয়েছে খাওয়া দাওয়া খেলা। হ্যাঁ, বোটে খাওয়া দাওয়ার পর তার দুষ্টুমি স্টার্ট হয়েছে। চলো লেটস গো, লেটস গো। সব কাজ হয়ে গেল, এবার শুয়ে পড়বো, আর পারছি না, প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি, প্রচন্ড। বাপরে বাপ, এই যে আমার ছেলেও শুয়ে পড়েছে, এবার আমিও শুয়ে পড়বো। আর তোমরা আরেকটা কথা, তোমরা ভাবছো আমি কেন লিপস্টিক পরে আছি, কোথাও কি গেছিলাম? কোথাও যাইনি, আমি একটা লিপস্টিক কিনেছি, সেটা হচ্ছে আমাদের স্কুলেই একজন অ্যাভন করছিল, তো কালারগুলো বেশ ভালোই লাগছিলো, আর একটা এই কালারটা ভীষণ ভালো লাগলো, তো আমিও একটা কিনলাম। এই যে দেখো এই লিপস্টিকটা, এই যে এইটা কিনেছি, ভীষণ ভালো লাগলো কালারটা, ভীষণ ভালো লাগলো। জাস্ট মেরুন কালারটা, আমার এই মেরুন কালারের একটাও লিপস্টিক ছিল না, মানে আমি বেসিক্যালি একটু নিউট শেডের কালার পরতে ভালোবাসি। আর এই কালারটা আমার দেখে খুব খুব ভালো লাগলো, তাই আমিও একটা নিয়ে নিলাম। এই মেরুন কালারটা ছিল না আমার কাছে, তো আমিও নিয়ে নিলাম। আর বেশি দামও নেয়নি, ওই 150 নিয়েছে, হ্যাঁ 150 নিয়েছে। আর একটা আমি সোপ নিয়েছি, বডি সোপ, ব্যাস আর কিছু নিয়ে নিই, দুটো জিনিস নিয়ে নিলাম। আর কালারটাও ভীষণ ভালো লাগলো, ওই জন্য আমি একটু একটু ট্রাইও করলাম, পরেছে কেমন লাগছে দেখি কালারটা, ভালোই লাগছে। ব্যাস এবার মেকআপ করে করলে আরও বেটার লাগবে। আরেকটা কথা, আমি তোমাদেরকে একদিন মেকআপ টিউটোরিয়াল করে দেখাবো, মানে আমি ডেলি ওয়ারে মেকআপ কীভাবে করে যাই, ডে মেকআপ, সেটা আমি তোমাদেরকে দেখাবো আজকালের মধ্যেই। আমি একটা বানাবো, বানিয়ে তোমাদেরকে দেখাবো দেখাবো ঠিক আছে, চলো বাই বাই। হয়ে গেল, আর এই যে আমার ছেলে, হ্যাঁ দুধ খাওয়া গেছে বলছে, চলো ঠিক আছে, চলো বাই, এই বাই বলে দিচ্ছি তোমাদেরকে, চলো আবার ঘুম থেকে উঠে তোমাদের দেখা হচ্ছে, তোমাদের সাথে আবার কথা হচ্ছে। হ্যালো, অনেকক্ষণ পর ফিরে এলাম, অনেকটা ঘুম, মানে অনেকটা ঘুম ঘুমিয়ে ফেলেছি। আর এখন বাজে 7:45, মানে 7:45 উঠিনি, উঠেছি আমি 6:10 আর তখন পরে এসে গেছে মাসি, মাসির সাথে একটু কী কী হবে না হবে গল্প বলে দিলাম, দেন তারপরে এখন খাবো হচ্ছে আমরা আলু কাবলি,
এই যে মাসি আলু কাবলি বানিয়ে দিয়েছে, কি টেস্টি টেস্টি দেখতে হচ্ছে আলু কাবলিটা, ভীষণ টেস্টি টেস্টি আলু কাবলিটা বানিয়ে দিয়েছে। এবার এই শীতকালের সময় এখন বসে বসে আলু কাবলি খাই, খেয়ে তারপরে এই যে আমার ছেলেও উঠে পড়েছে, ছেলেকে এবার আমি পড়াবো, মানে ওর কয়েকটা হোমওয়ার্ক টোমওয়ার্ক আছে, ওকে হোমওয়ার্ক করাবো, দেন এই তোমাদের সাথে আবার কথা বলবো, ঠিক আছে? চলো আগে একটু খেয়ে নিই, খেয়ে নিয়ে হোমওয়ার্ক করিয়ে তোমাদের সাথে কথা বলছি। তাকে পড়ানো স্টার্ট করলাম, তাকে পড়তে বসিয়ে দিয়েছি। একটু হ্যালো বলে দাও তো। এখন হচ্ছে ওরা একটা স্টিকার বসাতে বলেছে এলিফ্যান্ট, তো একটা এলিফ্যান্ট খুঁজছি আমরা। তারপর একটা হারা এ দিয়েছে, হোমওয়ার্ক দিয়েছে, সেই হোমওয়ার্কগুলো করি, দেন তোমাদের সাথে আবার কথা বলছি। আগে হোমওয়ার্কটা পড়াটা পড়িয়ে নিই। আচ্ছা আবার পড়াটা পড়িয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আচ্ছা বলছো কি হয়েছে পাপা? মামাকে পাপা হুম হুম সার খাওয়া হয়ে গেছে, মানে ডিনারটা তার কমপ্লিট হয়ে গেছে, ব্যাস সে এখন খেলছে, খেলতে খেলতে বলছে কোথায় গিয়ে, দাদু কোথায়, হ্যান কোথায়, পাপা কোথায়, এখন পাপা বাড়িতেই আছে বলছে, পাপা কোথায়। আমাদের ডিনার কমপ্লিট, আর এখন বাজে রাত্রি 11:45, সে এখনো জেগে আছে, সেই যে বাবলস নিয়ে খেলছে, এই দেখো কি কাণ্ড হচ্ছে এখন, কি কাণ্ড করছে। চলো আর এখানেই ব্লগটা এন্ড করলাম, চলো গুড নাইট বাবু, গুড নাইট বলে দাও তো বাবু, একটু গুড নাইট বলে দাও, মামা গুড নাইট, মামা গুড নাইট, মামা সে বলছে না গুড নাইট, চলো গুড নাইট, আর গুড নাইট এভরিওয়ান, এভরিওয়ান চলো গুড নাইট, টেক কেয়ার। আর যাওয়ার আগে কি করবে অবশ্যই তোমরা জানো, সেটা কি লাইক এন্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। চলো ব্লগটা আবার এখানে এন্ড করলাম, কালকে আবার নতুন একটা ব্লগ।